শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির নিরাপত্তা কর্মী প্রত্যাহার নিয়ে চর্চা তুঙ্গে। একদিকে রাজ্যপালের টুইট, প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া, অন্যদিকে কটাক্ষের সুর শাসক দলের নেতার গলায়। খোদ সভাধিপতির এই ইস্যুতে বৈঠক, সব নিয়ে সরগরম জেলা রাজনীতি। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের মতোই এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে চর্চিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির নিরাপত্তারক্ষীর প্রত্যাহারের বিষয়টি। শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদে পরপর দুদিন সফরের পর জেলার রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। এর মাঝেই গত 8ই নভেম্বর খড়গ্রামে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রয়াত কর্মাধ্যক্ষের স্মরণে শুভেন্দু অধিকারীকে নিয়ে জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেনের সভার পরেই কি রাজ্য সরকারের রোষের মুখে পড়তে হলো তাকে? রাজ্য থেকে জেলা রাজনীতিতে এখন চর্চিত বিষয় এটি। খড়গ্রামে সভার পরের দিনই সভাধিপতির নিরাপত্তারক্ষীকে ক্লোজ করা হয়েছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালকেও মেল করেন সভাধিপতি। জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট বার্তায় নিন্দা প্রকাশ করেছেন বুধবার। এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের নিরাপত্তারক্ষী ছাড়াই যান সভাধিপতি মোশাররফ হোসেন। এরপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সভাধিপতির র্যাঙ্ক বিং অ স্টেট মিনিস্টার র্যাঙ্ক, রাষ্ট্রমন্ত্রী সমমর্যাদা। সে জায়গায় দাঁড়িয়ে সভাধিপতির সিকিউরিটি তুলে নেওয়া, এটা আমাকে যদি জানিয়ে তুলে নিত তাতে আমার কোনো দুঃখ বা কষ্ট ছিল না, কিন্তু আমাকে না জানিয়ে এভাবে সিকিউরিটি তুলে নেওয়া হলো, এতে আমি অত্যন্ত মর্মাহত। যে কোনোভাবে বিশেষত সূত্রে জানতে পারলাম যে আমার সিকিউরিটি ক্লোজ করা হয়েছে। আমি সকালে যথারীতি পুলিশ প্রশাসনের সর্বময় কর্তা জেলার এসপি সাহেবকে আমি জানতে চাইলাম যে আমার সিকিউরিটি কি প্রত্যাহার করা হয়েছে। উনি বললেন হ্যাঁ এটা হয়েছে। তো আমি আর কিছু বললাম না। তারপর আমি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল গতকালকে এবং আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী আমি দুজনকেই আমার নিরাপত্তা রক্ষী তোলা নেওয়া হয়েছে, তার জন্যে আমি এটা মেল করেছি। বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সভাধিপতির র্যাঙ্ক বিইং এ স্টেট মিনিস্টার র্যাঙ্ক, রাষ্ট্রমন্ত্রী সমমর্যাদা, সেই জায়গায় দাঁড়িয়ে সভাধিপতির সিকিউরিটি তুলে নেওয়া, এটা আমাকে যদি জানিয়ে তুলে নিত তাতে আমার কোনো দুঃখ বা কোনো কষ্ট ছিল না, কিন্তু আকস্মিক বা আমাকে না জানিয়ে যেভাবে সিকিউরিটিটা তুলে নেওয়া হলো এটা আমি খুব মর্মাহত এবং আমি নিজে থেকেই ব্যথিত। তিনি আরো বলেন, শুভেন্দু অধিকারী এখনো অন্য কোনো পার্টি বা অন্য কোনো দলের পতাকা ধরেননি, তাই শুভেন্দু অধিকারীর সভায় আমার যাওয়ার জন্য যদি সিকিউরিটি প্রত্যাহার করা হয় এই বিষয়টি আমার কাছে অবগত নয়, আমিও জানি না এটা কি কারণে আমার সিকিউরিটি প্রত্যাহার করা হলো। শুভেন্দুবাবু তো আমাদের এখনও শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, পরিবহন এবং ক্ষুদ্র সেচ ও জলসম্পদ উন্নয়ন, যে দুটো দপ্তরে তিনি মন্ত্রী এবং আমি সভাধিপতি এবং সেটাও এই রাজ্য সরকারের আন্ডারে। স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারী এখনও কোনো অন্য পার্টি বা অন্য দলের পতাকা এখনও ধরেনি, তাই শুভেন্দু অধিকারীর সভায় আমার যাওয়ার জন্য যদি সিকিউরিটি প্রত্যাহার করা হয় এটা আমার কাছে কিন্তু বিষয়টা আমার কাছে অবগত নয় বা আমিও জানি না এটা কি কারণে আমার সিকিউরিটি প্রত্যাহার করা হলো। বৃহত্তর মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষী ছাড়া জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মধ্যে জীবনের ঝুঁকিও রয়েছে। নিরাপত্তার অভাব বিষয়টিও সামনে আনেন সভাধিপতি। পুরো ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, এখানকার চোর চারটা পকেটমার তাদের সিকিউরিটি থাকবে, কিন্তু সভাধিপতি যাকে বলা হয় ভার্চুয়ালি চিফ মিনিস্টার অফ আ ডিস্ট্রিক্ট, তার সিকিউরিটি তুলে নেওয়া হবে, কারণ সে তাদের দলের বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারীর সভা পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলেন। তৃণমূল দলের কর্মীদের বিদ্রোহ করার সময় হিম্মত রেখে বিদ্রোহ করতে হবে, বিশেষ করে তাদের যদি পদ থাকে, কারণ তৃণমূল দল প্রশাসনকে দিয়ে তৃণমূল দলকে রক্ষা করার জন্য বিভিন্নভাবেই অপব্যবহার করবে প্রশাসনের। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করে কংগ্রেসে আসার আহ্বানও জানান তিনি। বাংলার মানুষ আগামী দিনে দেখবে যে তৃণমূল নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আর বাংলায় নেই, তাই কংগ্রেস আছে। যারা মনে করবেন যে তৃণমূল দল করতে অসুবিধা হচ্ছে, কংগ্রেস দলের দরজা খোলা আছে,
তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনারা কংগ্রেসে আসুন, কারণ এই কংগ্রেস দল থেকে তৃণমূল দলে জন্ম হয়েছিল। তাই আপনারা দূরে না থেকে যে দল থেকে তৃণমূলের জন্ম সেই আসল দল অর্থাৎ প্যারেন্ট পার্টি, সেই প্যারেন্ট পার্টিতে আসল দলে আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের বিদ্রোহের মর্যাদা দেব। সম্প্রতি গোটা জেলা জুড়ে শুভেন্দু অধিকারীর আমরা দাদার অনুগামী নামে যে পোস্টার পড়েছে তাতেও বিচলিত শাসক দল। তারপর শুভেন্দু অধিকারীর আগমন এবং দলীয় নেতার সেই সভায় উপস্থিতি, তার উপর প্রশাসনিক নিদানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল জুড়ে। সভাধিপতির নিরাপত্তারক্ষী প্রত্যাহার প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্যতম কোঅর্ডিনেটর অশোক দাস সাফ জানান, রাজ্য সরকারের যারা বিরোধিতা করে তাদেরকে তো রাজ্য সরকার রসগোল্লা সন্দেশ খাওয়াবে না। শুনুন, বিষয়টাতে রাজ্য সরকার তার যারা বিরোধিতা করে সেই সরকারের তাদেরকে তো রাজ্য সরকার রসগোল্লার সন্দেশ খাওয়াবে না, এর বেশি কিছু বলবো না। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।